আবু তহা আদনান বলেছে সামি আল্লাহ হুলেমান বলা যাবে না, এই নিয়ে আপনার মতামত কি? দেখুন আমি বলি, ভালো কথা রাখে আমি জানি, ভালো কথা বলে, কিন্তু নুহ সরফের জ্ঞান না থাকার কারণে, তজবিদের জ্ঞান না থাকার কারণে কথা বলে ফেলেছে। এটাতে কেউ বিভ্রান্ত হবেন না, সামি আল্লাহ হুলিমান হামিদা এটাই শুদ্ধ, এটাই সহি। উনি যেটা বলেছেন ভুল বলেছেন, ওই জন্যে আরবি কিতাব আমি তাকে বলবো উইথড্র করে নিতে, এবং তেনাকে বলবো আপনি সমাজের কাছে বলুন যে আমার বলার মধ্যে ত্রুটি হয়েছে। মানুষ মাত্রে ভুল হতে পারে, পারে না? পারে না, কথা বলেন, মানুষ মাত্রে ভুল হবে। আমাদের মৌলবিদের কষ্ট কি জানেন, মুসলমান ছেলে নেতা হলে সালাম দিয়া ভুলে যায়, ইমামকে সালাম দেয় না। মুসলমান ছেলে নেতা হলে সে আর নামাজ থাকে না, সে আর আল্লাহকে মনে রাখে না, তার সব কিছু। ওই জন্যে তো আমাদের দেশের কিছু শিক্ষিত লোক বলছে, আরে মৌলবিরা কি জানবে, ধর্ম যার যার উৎসব সবার। দারুণ কথা। আমাদের গ্রামে একটা এম এ পাস ছেলে আমাকে বলছে, তোমাদের মতো হুজুররা কোনো মৌলবি এরকম কথা বলতে পেরেছে? কত সুন্দর কথা, মিল মহাব্বতের কথা। এমন তাই, ধর্ম যার যার উৎসব সবার। আমরা এটা যদি সত্য হয় আমাদের জন্য বিরাট সুবিধা, কুরবানির সময় বলবো গরুর ঠ্যাংটা ধরবি আয় ওদিকে, কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, বোট টাগাচ্ছ ঈদের সময় সম্প্রীতি বাজাই রাখুন, পুজোর সময় সম্প্রীতি বাজাই রাখুন। অনেকজন বলে হুজুর আমরা তো কাটুয়ায় ঠাকুর দেখতে গিয়েছিলাম, পুজো করতে গিয়েছিলাম, হুজুর কি জানে ব্যা? ভালো জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই, অর্জুনডি গ্রামে একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, সব ভাই ঘুমাচ্ছে, তাদের বাড়িতে বেঁধে দিয়ে তাদেরকে এক কামড়ায় ভরে দিয়ে ডাকাতি চলছে। আমার ভাই একটা কথা মাথায় রাখবে, তো সবাই ঘুমাচ্ছে, একটা লোক পেশাব করতে উঠেছে, সে দেখলে শালা এদের ঘরে ডাকাতি হচ্ছে, তো সব বসে বসে দেখলে ডাকাতি হয়ে ডাকাতিরা সব মালপত্র নিয়ে পালিয়ে গেল দেশ থেকে। পালিয়ে যাওয়ার পরে পুলিশ চলে এলো কাটুয়া থানার, আসার পরে জিজ্ঞেস করছে, এই গোটা গ্রামের লোক উঠে গেছে, তোমাদের মধ্যে কে কে দেখেছো বলো ডাকাতি, কীরকম করে ঢুকে লড়া? সে বলছে, স্যার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি, কাকে বেশি কেলানি দিবে, তাকে মারবে না? মারবে না, একে লিচো একে মার, চোর বেরিয়ে যাবে। তো শুনেলেন আমার ভাই, যে বলবে যে আমি মজা দেখতে গিয়েছিলাম সে বেশি মার খাবে। কেন? কোরআনে আছে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যেখানে আপনি দেখবেন আল্লাহ বিরোধী কাজ হবে, রসুল বিরোধী, ইসলাম বিরোধী কাজ হবে, হয় তুমি হাতের দ্বারা রুখে দাও, না হলে জুবানের দ্বারা রুখে দাও, তা না হলে সেই জায়গাকে ঘৃণা করে সেখান থেকে সরে এসো। আচ্ছা বলুন, আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা ইসলামে জায়েজ আছে কি নাই? হারাম। মুসলমান অনেক ছেলে হোলি খেলে, খেলে না? খেলে না, কথা বলেন, খেলে অনেক ছেলে। কাটুয়ায় আপনি দেখতে পাবেন কারা, যে ছেলেগুলো চাষিবাসী ছেলে এরা যায় না, শিক্ষিত সমাজের ছেলেরা যায়, যারা কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, যারা বেশি বুঝেছে তারা যায়। কেন? তারা বলে অসুবিধা নাই, ধর্ম যার যার উৎসব সবার, কখনো লয়, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। সমস্ত মুসলমান ভাইকে বলে যাচ্ছি, কারুর দেব দেবীকে গালি দিও না, কারুর ধর্মকে খারাপ বলো না, তারটাকে নিজের মনে করো না। কোরআন বলছে লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকায় পা দিও না বিপদে পড়বে, একটা নৌকায় পা দাও, দুটো নৌকায় পা দিও না তোমরা ফেরে পড়ে যাবে। মুসলমান দুটো নৌকায় পা দিতে চাইছে, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীর বুকে, গুনাহ আছে, সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ, আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা, অপরকে বিশ্বাস করা, আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা, এইটাই হচ্ছে সব থেকে বড় আল্লাহর কাছে ঘৃণিত পাপ। শুনেলেন, গুনাহ নেকি আর পাপ কার জন্যে, মমিনের জন্যে না বেঈমান কাফেরের জন্যে? কথা বলেন, কথা বলে না এরা?
পাপ আর পুণ্য কার জন্যে? ইমানদারের জন্যে না বেঈমানের জন্যে? ইমানদারের জন্যে। আপনি যখন মমিন আপনাকে ভালো কাজ করতে হবে, আপনি মন্দ কাজ করলে কিন্তু গুনাহ হবে। যে লোকটা গুনাহগার, যে লোকটা কাফের, যে লোকটা বেঈমান, তার তো সবই গুনাহ, ভালো কাজ কিছুই নাই। যদি বলেন অনেক মুসলমান অমুসলিম ভাই আছে ভালো কাজ কর, আমাদের দেশের কয়েকজন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি ভালো লোক ছিলেন না ছিলেন না কথা বলেন, ছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি ভালো লোক ছিলেন। এরকম অনেক মনীষী আমাদের দেশে আছেন যাদেরকে আমরা ভালোবাসি, যাদের আমরা বই পড়ি, স্কুলে হেডমাস্টারের মাথায় তাদের ছবি টাঙানো থাকে, কলেজে ইউনিভার্সিটির অফিসে, ঠিক কি না কথা বলেন? থাকে। তারা তো ভালো কাজ করেছে, আল্লাহ তাদেরকে কি দিলেন? ভালো কাজের বদলা, যারা ভালো কাজ করবে ঈমান আনবে না, তার বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিবে, পরকালে আর কিছু থাকবে না। যদি তারা কালমা পড়ে নেয় তার দুনিয়াটাও সুখের, পরকালটাও সুখের হয়ে যাবে।